এক হতদরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিল এক শিশু। সে ছাড়া আরো তিনজন ভাই বোন ছিল তার পরিবারে, কিন্তু দুর্ভাগ্যজনক বশত শিশুটির হরমোনজনিত রোগের কারণে বেড়ে উঠতে পারছিল না। তার পরিবার তাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল, কিন্তু ডাক্তার এই রোগ থেকে সেরে ওঠার জন্য যে খরচের পরিমাণ বলেছিল তা বহন করার মতো ক্ষমতা তার পরিবারের কখনোই ছিল না। কারণ দরিদ্র পরিবারের কোটি কোটি টাকা খরচ করার মতো সামর্থ্য কখনোই থাকে না। তাই বড় হয়ে বড় কিছু হওয়ার স্বপ্ন সেখানেই নিবেদিত থাকলো। কিন্তু সে তার চমক দেখিয়ে এবং নিজের পায়ের জাদুতে আজ সে বিশ্বের একজন অন্যতম ধনী ফুটবলার, যাকে অনেকেই সর্বকালের অন্যতম একজন সেরা খেলোয়াড় হিসেবে দেখেন। যে ছেলেটি বেড়ে উঠতে পারছিল না আজ তার জনপ্রিয়তা আকাশচুম্বী। বর্তমানে তিনি এতটাই প্রভাবশালী যে তার বাড়ির উপর দিয়ে কোনো প্লেন যেতে পারে না, শুধুমাত্র তার ডিস্টার্ব হবে সেজন্য। তাই আজ এমন একজন কারিশমাটিক ব্যক্তিকে নিয়ে আলোচনা করব, হয়তো এই ভিডিওটি আপনার ভালো লাগতে পারে। আর তিনি হলেন লিওনেল মেসি, যিনি কিনা বর্তমান সময়ের অন্যতম একজন জনপ্রিয় ফুটবলার। তিনি শুধু তার ক্যারিয়ারে অর্জনই করেননি, তার অর্জন দিয়ে বহু মানুষের জীবন বদলে দিয়েছেন দান করে। তো আশা করি আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন, এবং যারা এরকম মোটিভেশনাল ভিডিও দেখতে চান তারা ফরেক্স বিডি এর এই প্লেলিস্ট ফলো করুন। এখানে ভালো ভালো ভিডিও শেয়ার করা হয়েছে। আর আমি ফরেক্স বিডি এর শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ করব, আপনারা ফরেক্স বিডি এর এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এখানে ভালো ভালো ভিডিও শেয়ার করা হবে। আর যারা এখনো ফরেক্স বিডি সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে ফরেক্স ভিডিওর সাথে অ্যাক্টিভ থাকুন, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের আরো ভালো ভিডিও দিতে আত্মবিশ্বাস যোগায়। সো লেটস গো। বর্তমান সময় এবং সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসির জন্ম 1947 সালের 24 জুন আর্জেন্টিনার রোজারিওতে। তার বাবা ইস্পাতের কারখানায় কাজ করতেন এবং তার মা সেলিয়া মারিয়া একজন পরিচ্ছন্নতা কর্মী ছিলেন। তার পৈতৃক পরিবারের আদি নিবাস ছিল ইতালির আকোনা শহরে। তার পূর্বপুরুষের একজন অ্যাঞ্জেলো মেসি 1883 খ্রিস্টাব্দে সেখান থেকে আর্জেন্টিনায় চলে আসেন। মেসির বড় দুই ভাই এবং একজন ছোট বোন রয়েছে। বড় দুই ভাইয়ের নাম রদ্রিগো ও মাতিয়াস এবং ছোট বোনের নাম মারিয়া। 5 বছর বয়সে মেসি স্থানীয় ক্লাব গ্রান্দোলির হয়ে ফুটবল খেলা শুরু করেন, যার কোচ ছিলেন তার বাবা নিজেই। 1995 খ্রিস্টাব্দে মেসি রোজারিও ভিত্তিক ক্লাব লিওয়েলস ওল্ড ভয়েজে যোগ দেন। 11 বছর বয়সে মেসির গ্রোথ হরমোনের সমস্যা ধরা পড়ে। স্থানীয় ক্লাব রিভার প্লেট মেসির প্রতি তাদের আগ্রহ দেখালেও সে সময় মেসির চিকিৎসা খরচ চালানোর মতো তাদের সামর্থ্য ছিল না। তার চিকিৎসার জন্য প্রতি মাসে প্রয়োজন ছিল প্রায় $900। বার্সেলোনার তৎকালীন ক্রীড়া পরিচালক কার্লোস রেক্সাস মেসির প্রতিভা সম্পর্কে জানতে পারেন। তিনি মেসির খেলা দেখে মুগ্ধ হন, আর তিনি এতটাই মুগ্ধ হন যে হাতের কাছে কোনো কাগজ না পেয়ে একটি ন্যাপকিন পেপারে তিনি মেসির বাবার সাথে চুক্তি স্বাক্ষর করেন। বার্সেলোনা মেসির চিকিৎসার সমস্ত ব্যয়ভার বহন করতে রাজি হন। এরপর মেসি এবং তার বাবা বার্সেলোনায় পাড়ি জমান। সেখানে মেসি বার্সেলোনার যুব একাডেমিতে যোগ দেন। বার্সেলোনায় তিনি নিজের প্রতিভার প্রমাণ দেখাতে শুরু করেন এবং 2004 সালের অক্টোবরে 17 বছর বয়সে বার্সেলোনার মূল দলে তার অভিষেক হয়। পেশাদার ফুটবল জীবনে শুরুতে ইঞ্জুরি প্রবণ হলেও 2007 সাল নাগাদ তিনি নিজেকে দলের অবিচ্ছেদ্য অংশ হিসেবে পরিণত করেন। 2007 সালের বালদর পুরস্কারে তৃতীয় ও ফিফা বর্ষসেরা পুরস্কারে দ্বিতীয় স্থান অর্জন করেন। পরবর্তী বছরে তিনি উভয় পুরস্কারে দ্বিতীয় স্থান অর্জন করেন এবং এর পরের বছর তিনি প্রথমবারের মতো উভয় পুরস্কার অর্জন করেন। 2008-09 মৌসুমে তিনি বার্সেলোনার মূল দলের একজন নিয়মিত খেলোয়াড় হিসেবে পরিণত হন। সেই মৌসুমেই তিনি বার্সেলোনাকে প্রথমবারের মতো এবং প্রথম স্পেনীয় ক্লাব হিসেবে ট্রেবল জয়ের সাহায্য করেন। মেসির সেরা মৌসুম নিয়ে বিতর্ক থাকলেও পরিসংখ্যানগত দিক থেকে তার সেরা মৌসুম ছিল 2011-12 মৌসুম। সেই মৌসুমে তিনি লা লিগা এবং ইউরোপীয় ফুটবলের ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ সংখ্যক গোল করার কৃতিত্ব অর্জন করেন এবং বার্সেলোনার ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। তার প্রতিভার আরেকটি ঝলক দেখা যায় 2014-15 মৌসুমে, যখন তিনি লা লিগা ও উইফা চ্যাম্পিয়ন্স লীগের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার কৃতিত্ব অর্জন করেন এবং বার্সেলোনাকে ঐতিহাসিক দ্বিতীয় ট্রেবল জয়ে সাহায্য করেন। 2018 সালের আগস্টে মেসি বার্সেলোনার অধিনায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। মেসি আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক গোলদাতা। বয়সভিত্তিক পর্যায়ে তিনি আর্জেন্টিনাকে 2005 সালে ফিফা ইউথ চ্যাম্পিয়নশিপ জেতাতে সাহায্য করেন, যে প্রতিযোগিতায় তিনি সর্বোচ্চ গোলদাতা এবং সেরা খেলোয়াড়ের পুরস্কার অর্জন করেন। এছাড়াও তিনি 2018 সালের গ্রীষ্মকালীন অলিম্পিকে আর্জেন্টিনার হয়ে ফুটবলে স্বর্ণপদক জয় করেন। 2005 সালের আগস্টে তার আর্জেন্টিনার জাতীয় দলে হয়ে অভিষেক হয়। 2006 সালে ফিফা বিশ্বকাপে গোল করার মধ্য দিয়ে তিনি সর্বকনিষ্ঠ আর্জেন্টাইন হিসেবে বিশ্বকাপে গোল করার কৃতিত্ব অর্জন করেন। 2007 সালের কোপা আমেরিকায় তিনি সেরা যুব খেলোয়াড় পুরস্কার অর্জন করেন। ওই আসরে আর্জেন্টিনা দ্বিতীয় স্থান অর্জন করেছিল। 2011 সালের আগস্টে তিনি আর্জেন্টিনার জাতীয় দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। অধিনায়ক হিসেবেই তিনি আর্জেন্টিনার হয়ে টানা 3টি প্রতিযোগিতার ফাইনালে খেলেছেন। 2014 সালে ফিফা বিশ্বকাপ, 2015 সালে কোপা আমেরিকা এবং 2016 সালে আবার কোপা
কোপা আমেরিকা। তিনি 2014 সালে বিশ্বকাপে গোল্ডেন বল অর্জন করেন। 2018 সালে মেসি জাতীয় দল থেকে অবসর নেওয়ার ঘোষণা দেন, তবে কয়েক মাস পরেই তিনি তার সিদ্ধান্ত পরিবর্তন করে জাতীয় দলে আবার পুনরায় ফিরে আসেন এবং 2018 সালে বিশ্বকাপের বাছাই পর্বে একটি গুরুত্বপূর্ণ খেলায় তিনি 3 গোল করে বিশ্বকাপে আর্জেন্টিনার অংশগ্রহণ নিশ্চিত করেন। 2018 সাল বিশ্বকাপ ও 2019 কোপা আমেরিকায় তিনি দলকে নেতৃত্ব দেন। লিওনেল মেসি টানা 4 বার সহ মোট 6 বার বালদর জয়ের কৃতিত্ব অর্জন করেন, যা ফুটবল ইতিহাসে সর্বোচ্চ। এর পাশাপাশি তিনি সর্বোচ্চ 6 বার ইউরোপীয় গোল্ডেন শু জয়েরও কৃতিত্ব অর্জন করেন। তার পেশাদার ফুটবলের জীবনে পুরোটাই কেটেছে বার্সেলোনায়। সেখানে তিনি 10টি লা লিগা, 4টি উইফা চ্যাম্পিয়ন্স লিগ এবং 6টি কোপা দেল রে সহ মোট 33টি শিরোপা জয় করেন, যা বার্সেলোনার ইতিহাসে কোনো খেলোয়াড়ের পক্ষে সর্বোচ্চ। এছাড়াও একজন অসাধারণ গোলদাতা হিসেবে মেসির দখলে রয়েছে লা লিগার সর্বোচ্চ সংখ্যক গোল 440টি, লা লিগা ও ইউরোপীয় যে কোনো লিগে এক মৌসুমে সর্বোচ্চ গোল 50টি, ইউরোপের এক মৌসুমে সর্বোচ্চ গোল 73, এক পঞ্জিকা বর্ষে সর্বোচ্চ গোল 91, এল ক্লাসিকোতে ইতিহাসে সর্বোচ্চ গোল 26 এবং লা লিগা 34 ও চ্যাম্পিয়ন্স লিগ 8 সর্বোচ্চ হ্যাট্রিক কৃতিত্ব রয়েছে এবং কোপা আমেরিকার ইতিহাসে সর্বোচ্চ গোলের সহায়তাকারের কৃতিত্বের মালিকও তিনি। জাতীয় দল ও ক্লাবের হয়ে তিনি 700 অধিক পেশাদার গোল করেছেন। 2010 সালের মার্চে ফুটবল ভিত্তিক ফরাসি ম্যাগাজিন ফ্রান্স ফুটবল বিশ্বের সব থেকে ধনী ফুটবলারের তালিকায় মেসিকে শীর্ষস্থানে রাখেন। 29.6 মিলিয়ন পাউন্ড অর্থাৎ 33 মিলিয়ন ইউরো বার্ষিক আয় নিয়ে ডেভিস ব্যাকহাম ও ক্রিস্টিয়ানো রোনালদোকে পিছনে ফেলে তিনি শীর্ষস্থান দখল করেন। বেতন, বোনাস ও মাঠের বাইরের বিভিন্ন মাধ্যম হতে তিনি এই অর্থ আয় করে থাকেন। তার সর্বমোট সম্পত্তির হিসাব করা হয়েছিল $110 মিলিয়ন। 2014 সালের মে মাসে ফোর্বস কর্তৃক প্রকাশিত বিশ্বের সব থেকে বেশি পারিশ্রমিক প্রাপ্ত খেলোয়াড়দের তালিকায় ক্রিস্টিয়ানো রোনালদোকে পিছনে ফেলে দ্বিতীয় স্থান অর্জন করেন মেসি। যে ছেলেটি টাকার জন্য নিজের চিকিৎসা করাতে পারছিল না, তিনি বর্তমান সময়ের খেলোয়াড়দের মধ্যে অন্যতম সব থেকে বেশি পারিশ্রমিক প্রাপ্ত একজন খেলোয়াড়। 2007 সালে মেসি প্রতিষ্ঠা করেন লিও মেসি ফাউন্ডেশন। এই সংস্থা সুরক্ষিত নয় এমন শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যের প্রতি নজর রাখে। শৈশবে মেসিরও শারীরিক সমস্যা ছিল, তাই এই সংস্থা আর্জেন্টিনার রোগাক্রান্ত শিশুদের স্পেনে নিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করেন এবং যাতায়াত, চিকিৎসা ও অন্যান্য খরচ বহন করেন। 2010 সালের 11 মার্চ মেসিকে ইউনিসেফের শুভেচ্ছা দূত হিসেবে ঘোষণা করা হয়। শুভেচ্ছা দূত হিসেবে মেসির লক্ষ্য শিশুদের অধিকার রক্ষা করা। এই ক্ষেত্রে মেসিকে সহায়তা করে থাকে তার নিজের ক্লাব বার্সেলোনা। বার্সেলোনা ছাড়াও ইউনিসেফের সাথে নানাবিধ কর্মকাণ্ডে জড়িত লিওনেল মেসি। 2013 সালের মার্চে মেসি তার জন্মভূমি আর্জেন্টিনার রোজারিওতে একটি শিশু হাসপাতালে 6 লক্ষ ইউরো অনুদান প্রদান করেন। এই অর্থ ব্যয় করা হয় সেই হাসপাতালের পুনর্সংস্কারের কাজে। সেই সাথে ডাক্তারদের প্রশিক্ষণের জন্য বার্সেলোনার ভ্রমণের জন্য তিনি অর্থ ব্যয় করেছেন। তো ভিউয়ার্স, আজ আলোচনা করেছিলাম শূন্য থেকে উঠে আসা একজন হিরোকে নিয়ে, যার নিজের চিকিৎসার খরচ করার মতো অর্থ ছিল না, তিনি আজ বিশ্বের অন্যতম একজন ধনী খেলোয়াড়। তো আশা করব এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিও থেকে আপনারা অনুপ্রাণিত হতে পারবেন, কারণ প্রত্যেকের মাঝে কিছু না কিছু প্রতিভা থাকে যা খুঁজে বের করে নিতে হয় এবং তার জন্য অনেক পরিশ্রম করতে হয়। তাই আশা করি আপনারা এই ভিডিওতে লাইক এবং কমেন্ট করে আমাদের ইন্সপায়ার করবেন, যেন আমরা আপনাদের আরো ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে ফরেক্স ভিডিওর সাথে অ্যাক্টিভ থাকুন এবং লাইক, কমেন্ট এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন। আর অবশ্যই আপনার মূল্যবান মতামতটি ঝটপট কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। আপনার কোনো রিকোয়েস্ট থাকলে অবশ্যই আমাদের জানাতে পারেন। ফরেক্স ভিডিও চেষ্টা করবে আপনার মূল্যবান রিকোয়েস্টের উপর ভিডিও দিতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফরেক্স ভিডির সাথে থাকবেন। গুড বাই, টাটা।